দর্শক শ্রোতা সালামু আলাইকুম, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওমানে যে নতুন আপডেট আউটপাসটা আসছে, এটা আপনারা সবাই অবগত আছেন। সেই আউটপাসের বাংলাদেশ এম্বাসি থেকে যেখান থেকে যে বিজ্ঞপ্তিতে কোথায় আউটপাস জমা নেবে এবং কোথায় থেকে বিতরণ করা হবে এই ধরনের একটা নোটিশ আমাদের হাতে এসেছে এবং সেটাই আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব এবং পরে শুনিয়ে দিব নোটিশটা কী আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই নোটিশটা কিন্তু আঞ্চলিক ভেদে দেওয়া হয়েছে। এখানে দুইটা নোটিশ দেওয়া হয়েছে, এগুলো দোনোটাই আঞ্চলিক ভেদে ভেদে কোথায় কটা থেকে কখন পর্যন্ত জমা নেবে এবং বিতরণ করবে সে বিষয়ে সকল তথ্যাদি এই নোটিশগুলোতে দেওয়া আছে। সেজন্য আপনার সাথে থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন করে ভিজিট করতেছেন অথবা প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিডিও দেখতেছেন, সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুগ্রহ করা হলো। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মনে হয়েছে আমরা আপনাদেরকে সেই যে নোটিশটা আছে সেই নোটিশটা আমাদের ল্যাপটপ স্ক্রিনে আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি এবং আপনারা মনোযোগ দিয়ে শুনেন। যারা যারা ওই অঞ্চলে আছেন তারা অবশ্যই ওইখানে গিয়ে আউটপাস যদি আউটপাস যেতে চান তাহলে আপনারা কিন্তু সেখানে গিয়ে ওই আবেদনগুলো জমা দিতে হবে এবং সেখান থেকে ওই আবেদনের যে ব্যাপারটা আসবে ওইটা নিতে হবে। ঠিক আছে, আমরা যে জোর বিজ্ঞপ্তিটা আছে সেটা আপনাদেরকে পড়ে শুনে এবং পরবর্তীতে বুঝিয়ে দিব, তো সাথেই থাকবেন। দূতাবাসের একটি দল ট্রাভেল পারমিট অথবা আউটপাস আবেদন গ্রহণ ও ডেলিভারি দেওয়া জন্য আগামী 3 ডিসেম্বর 2020 তারিখ সন্ধ্যা 7টা হতে 5 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত কাসাব এর অবস্থান করবেন। তার মানে আপনারা আবেদনের যে আবেদন গ্রহণ এবং ডেলিভারি দুইটাই এই দেওয়া শুরু করবে 3 ডিসেম্বর 2020 তারিখ থেকে এবং সেটা কোথায়, সেটা হচ্ছে কাসাব নামক অঞ্চলে। ট্রাভেল পারমিট অথবা আউটপাস এর আবেদন জমা ও গ্রহণ করার স্থান ও তারিখ নিম্নে দেওয়া হল। স্থান কাসাব হোটেল কাসাব, অবশ্যই সেটা কাসাবের একটা হোটেলের নাম কাসাব, সেই জায়গায় এটা গ্রহণ অথবা জমা অথবা গ্রহণ করার স্থানটা দেওয়া হচ্ছে 3 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে সন্ধ্যা 7টা হতে রাত 12টা পর্যন্ত, মানে সন্ধ্যা 7টা হতে রাত 12টা পর্যন্ত 3 ডিসেম্বর জমা এবং গ্রহণ আবেদনপত্র জমা এবং যে গ্রহণের স্থান যেটাকে দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে। পরবর্তীতে হচ্ছে 7 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে সকাল 9টা হতে রাত 12টা পর্যন্ত এবং 5 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে সকাল 9টা হতে সকাল 11টা পর্যন্ত। এখানে তিন রকম ডেট এবং তিনটা সময় দেওয়া আছে। আমি আবার আপনাদের বলে দিচ্ছি, কাসাব হোটেল জায়গার নাম কাসাব, 3 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে সন্ধ্যা 7টা হতে রাত 12টা পর্যন্ত, এটা শুধু 3 ডিসেম্বর। 4 ডিসেম্বর হবে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত, 4 ডিসেম্বর লম্বা সময় ধরে। 5 ডিসেম্বর হবে সকাল 9টা হতে সকাল 11টা পর্যন্ত। আশা করি এই মেসেজটি ক্লিয়ার এবং পরের মেসেজটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। পরের মেসেজটিতে বলা আছে দূতাবাসে একটি দল ট্রাভেল পারমিট অথবা আউটপাস এর আবেদন গ্রহণ ও ডেলিভারির জন্য আগামী
24 নভেম্বর 2020 তারিখ বিকাল 4টা হতে 25 নভেম্বর 2020 তারিখ পর্যন্ত বুরাইমিতে অবস্থান করবে। এটা হচ্ছে বুরাইমিতে যারা থাকেন তাদের জন্য বিজ্ঞপ্তিটা। আসলে বিভিন্ন জায়গায় এখন দুইটা জায়গায় দিয়েছে, সেই দুইটা জায়গাতেই যে দূতাবাসের দল আছে তারা যে আউটপাস আবেদন বা যারা গ্রহণ করবেন তারা সেখানে গিয়ে ডেলিভারি এবং আবেদন করতে পারবেন এবং সময় এবং তারিখটার নিচে দেওয়া আছে। স্থান হচ্ছে আল বাওয়াদি হোটেলে বুরাইমি জায়গা, হোটেলের নাম আল বাওয়াদি হোটেল। 24 নভেম্বর 2020 বিকাল 4টা হতে রাত 12টা পর্যন্ত এখানে একদিনই কাজ করবেন যে দূতাবাসের যে লোকজন আছেন। সেজন্য আপনারা যারা বুরাইমিতে থাকেন তারা অবশ্যই আপনাদের সকল কাগজপত্র এবং ডকুমেন্টস নিয়ে রেডি থাকবেন, কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে 24 নভেম্বর থেকে এটা চলবে। সেজন্য আপনারা নিয়মিত গিয়ে, এটা গতকালকের মেসেজ, আজকে এই আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি, আপনারা যারা আছেন তারা অতি দ্রুত গিয়ে কাজটি সেরে ফেলুন। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।